দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তাহের হত্যার দুই আসামির ফাঁসির বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, আমাদেরকে জানাবেন কখন ফাঁসি কার্যকর হয়েছে এবং এই বিষয়ে বিস্তারিত যা জানেন আমাদেরকে জানাবেন। নাফিসা, আজকে রাত 10:01 অধ্যাপক তাহের হত্যা মামলার দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়। আর রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জল্লাদ আলমগীরের নেতৃত্বে 8 জন জল্লাদ এই ফাঁসি কার্যক্রমে অংশ নেয়। আর তার আগেই সন্ধ্যা থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কারাগারের মূল ফটক ঘিরে রাখে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং এখানে গাড়ি ঘোড়া সেইভাবে তারা দাঁড়াতে দিচ্ছিলেন না। আর ফাঁসির দুই আসামি মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং জাহাঙ্গীর আলমের পরিবারের লোকজনও কারাগারে এসেছেন। তারা তাদের পরিবারের লাশ নিতে এবং লাশ নিয়ে মিয়া মোহাম্মদ মহিউদ্দিনের পরিবার ফরিদপুরে তার গ্রামের বাড়িতে চলে যাবেন এবং অপর আসামি জাহাঙ্গীর আলম তার বাড়ির আসে মহানগরীর মধ্যে সেখানে নিয়ে যাবেন। একদম ঠিক 10:01 এই দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়। আর কারাগারের সামনে আপনি যেটা দেখতে পাচ্ছেন, বিপুল সংখ্যক মানুষজন এখানে উপস্থিত হয়েছেন, নিরাপত্তা বাহিনীর সদস্য, পরিবার, আত্মীয়, দুই আসামির আত্মীয় স্বজন ছাড়াও উৎসুক নগরবাসী। আর আমরা কথা বলেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী তাদের পরিবারের সাথেও, তারা স্বস্তি প্রকাশ করেছেন দীর্ঘদিন পরে হলেও অধ্যাপক তাহের হত্যা মামলার রায় বাস্তবায়ন হওয়ায়। এবং তারা জানিয়েছেন যে তারা এবং অধ্যাপক তাহেরের পরিবারের লোকজন, তার মেয়ে ব্যারিস্টার শেগুপ্তা আহমেদ জানিয়েছেন যে তারাও এই রায় সন্তোষ প্রকাশ করেছেন। তবে দীর্ঘদিন যে আইনি লড়াই, সেই আইনি লড়াইয়ের মধ্য দিয়ে এই বিচার প্রক্রিয়া শেষ হয়, তারা সন্তোষ প্রকাশ করেছে। রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে এই ছিল সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে।